এবার বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী হিসেবে দাঁড় করানো নিয়ে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে ভিন রাজ্য থেকে খেলোয়াড় বা গায়ক এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না। মন্তব্য হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির এবার তিনি মুখ খুলেছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানকে দাঁড় করানো নিয়ে। তিনি বলছেন যে ভিন রাজ্য থেকে খেলোয়াড় বা গায়ক এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না। মন্তব্য করেছেন হুমায়ুন কবির। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। উনি বাস্তবটা বোঝেন তাই বলছেন, উনি মাটির মানুষ তাই বলছেন, উনি জানেন তাই বলেছেন, বাস্তবটা সত্যিটা স্বীকার করে ফেলেছেন। আসলে পশ্চিমবাংলায় আমরা তো চেয়েছিলাম এবং অধীরবাবু নিজেও চেয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বা তার নিজের পক্ষে তার ভাই পকিয়ে দাঁড়াক, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম। আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, ওরা সেরকম লোক যোগ্য লোক পাচ্ছে না, দিদি পাচ্ছেন না তাই ওখানে দিচ্ছেন না। আর মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে দিদি বিশ্বাস করেন না তাই প্রার্থী করেননি, তাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়েছে। ওই যত ইম্পোর্ট করুক কোনো লাভ হবে না, আমরা ওখানে লক্ষাধিকের বেশি ভোটে তাকে হারাবো। আর আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, অধীরবাবু তো নিজে চ্যালেঞ্জ করেছিলেন, রাজনীতি করতে হলে ছেড়ে দেবেন যদি হেরে যান, কিন্তু হিম্মত হলো না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডে যে ওখানে নির্বাচনে দাঁড়ানোর মতো। কমসে কম এটাও তো বলুন যে অধীরবাবু যদি জিতে যায় তাহলে ওটা ওনার হার হবে, মুখ্যমন্ত্রী হারাবে। দল টিকিট না দেওয়ায় অর্জুন সিং দলের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন, দল বদলের জল্পনা জিয়ে রেখেছেন তিনি। তাহলে কি দল বদল শুধুই সময়ের অপেক্ষা? তার কারণ তাৎপর্যপূর্ণভাবে অর্জুন সিং এর অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে রাখা হলো নরেন্দ্র মোদীর ছবি। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অর্জুন সিং তার অফিস থেকে সকালেই সরানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং তার পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার দিকে সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখা হয়েছে। অর্থাৎ এখান থেকেই জল্পনা তীব্র হচ্ছে যে তবে কি বিজেপির পথেই অর্জুন সিং, কারণ এই ব্যারাকপুর থেকেই তৃণমূলের প্রতীকে টিকিট পেয়েছেন, অর্থাৎ দল টিকিট দিয়েছে পার্থ ভৌমিককে, এবং তিনি বলেছেন যে প্রয়োজন পড়লে পার্থ ভৌমিকের বিরুদ্ধেও তিনি লড়াই করতে প্রস্তুত। টিকিট না পেয়ে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি। সকালে যেরকম আমরা যে ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে, বেলাতেই সেখানে রাখা হলো প্রধানমন্ত্রীর ছবি। দেখুন, তৃণমূলের উপরে তো ভিত নড়েই গেছে এই ঘটনার পরে, সন্দেশকালী ঘটনার পরে। এটা তো আর আজকে কাল থেকে যে সিএ লাগু হলো আরও একটা মাইলস্টোন হলো। অর্জুন সিং তিনি প্রথমেই বলেছিলেন যে তিনি দল তাকে পছন্দ করছে না, তিনি দলে আনওয়ান্টেড এবং তাকে বেইজ্জত করা হয়েছে, পরিকল্পনা করে বঞ্চিত করা হয়েছে, এইভাবে তিনি খুব উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে। ঠিক সকালবেলা তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। ভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি থোড়ে সরালাম, উনি তো আমার জোরে, আমি তো গেছিলাম এমন ভাবে, আমি আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম, আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম, এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল,
আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কেন ব্যারাকপুরে মানুষকে আমি চিনি, ব্যারাকপুরে মানুষ আমাকে চিনে। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে।